What's up guys, it's me Rakibul and welcome to our new video. So kemon achen apnara shobai, asha kori onek bhalo achen. So shobaike happy new year er shubhechha. So aajke 31st night. So aajke ekta video kora amar ite chilo je onekgulo moments ache shegulo aajke phurabo, shegulo apnader sathe ekta share korbo ami. So এখন অনেক বম কিনছি ওরা এখন সবাই মিলে ফুটাবো, উপরে যাব ছাদে, ছাদে যে সবাইকে ফুটাবো। সো এখন আমি বের হব একটু পরে, সো বাসায় সবাই রেডি হচ্ছে, সো আমি রেডি হব। সো রেডি হওয়ার পর তারপর উপরে যাব, উপরে যেয়ে বম টম ফুটাবো, সো আপনাদের দেখাবো। সো আজকে আমি আবার ড্রোন শুট নিব, ড্রোন শুট না ড্রোন নিয়ে আপনাদের দেখাবো অনেকগুলো ভিউ। সো ভিডিও দেখে থাকেন এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন, যাতে সবগুলো ভিডিও পেতে পারেন। আর একটু সাপোর্ট টাপোর্ট করেন, কারণ আপনারা সাপোর্ট করলে আমরা ভিডিও করার অনুভূতি পাই। সো একটু সাবস্ক্রাইবটা করে দেন, সাবস্ক্রাইব অনেক কমে গেছে, সেগুলো একটু বাড়ান। সো দেখে থাকেন এবং ভিডিও এনজয় করে থাকেন। আমি একটু রেডি হবো, রেডি টেডি হয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। সো দেখা হবে, লেটস গো। সো ইয়াপ গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। সো এখন আমরা যাবো উপরে। সো উপরে যে উপরে হয়তো অনেকে চলে এসেছে, সো উপরে যে আমরা আপনাদেরকে সবগুলো বম ফুটে দেখাবো। সো উপরে যাওয়া যায়, সো দেখে থাকুন এবং এখন লিফ্টে যাব। সো অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য যে জায়গার উপরে আসলাম। সো মানে এত ঠান্ডা পড়ছে যে মানে আমার আমার গলা ব্যথা করতেছে অনেক। সো আজকে একটু দেখবো যায়, সো দশটা চলে আসলাম। সো এখানে একটু অন্ধকার। সো সো গাইস, এখন আমরা চলে এসেছিলাম ছাদের ওপর। সো সবাই চলে এসেছে, সবাই এখন বম ফুটাবে। সো সেই বমগুলো আপনাদেরকে দেখাবো। ওর এখানে অনেক অন্ধকার, সো আমাদের ছাদের মধ্যে ইয়া নাই, মানে যে লাইট নাই। সো আপনাদের যদি ভিডিও করে যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। সো এখন আমরা একটু বম ফুটাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো, তারপরে আপনাদেরকে আবারও 12টার পর আবার দেখাবো যেগুলো আতশবাজি। সো এখন আমরা ছোটো ছোটো বম ফুটাবো, অতটা বড়ো না, যেগুলো বড়ো বম ফুটাবো ওটা হচ্ছে 12টার পর। সো এখন তারপর আবার ড্রোন ভিউ নিব আপনাদের সামনে। সো দেখে থাকেন এবং বমগুলো একটু দেখে থাকেন। সো দেখেন আর 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 বেশি সময় নেই, 12টা বাজতে। সো আর মাত্র 5 মিনিট বা 6 মিনিট আছে, সো তখন 12টা বাজবে, তখন আমরা আতশবাজি ফাটাবো এবং আতশবাজি দেখবো। সো দেখে থাকেন এবং
ওয়েট করতে থাকেন, ঠিক আছে? 12টা বাজলে ইনশাল্লাহ দেখাবো। গাইস, আপনাদের হয়তো ভালো লেগেছে আতশবাজি ভিড়গুলো। সো আপনাদের এলাকা কেমন আতশবাজি হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো এখন আমরা দেখবো ছিল ড্রোন ভিউ পুরা উপর থেকে, তারা দেখতে অনেক ভালো লাগবে আপনাদের সবারই। সো দেখা যাক এবং সাজা থাকুন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, ওকে? সো দেখে থাকুন। For a sunrise, like waking up for the first time. We've been ready for something new. Ooh. Even though we're surrounded by the shadows of another life, we'll say goodbye to the past, moving on to something better. 'Cause we are high on life, we go up and up so we can never fall. Dreams tonight, 'cause we are high on life, we go up.
সো গাইজ আপনাদের কেমন লেগেছে টুর ভিউ? সো এটা আপনারা অবশ্যই বলবেন। সো এখন 12:16 বাজে, সো একটু পর আমার বাসা চলে যাবো, আমাদের অনুষ্ঠান শেষ হবে। সো এখন আমি একটা ফানুস সরাবো, তখন ওটা ফানুসটা দেখেন। সো যাওয়া যাক, আর পরে কথা হবে ইনশাল্লাহ। There's a voice in my head screaming loud inside, tiny veins on my spine on this filthy ride. O's and B's got me red, walking down a line. Can't contain all my thoughts, are you gonna let me fly? সো গাইজ আমরা সব কিছু করে ফেলালাম, ড্রোন ভিউ টোন ভিউ, তারপর ফানুস আনলাম। সো এখন আমরা বাসায় যাবো, বাসে যেয়ে ঘুমাবো। সো আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা, আর বাসে যাওয়া কথা বলবো পরে কথা, ঠিক আছে? সো বাসে যাওয়া যাক, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত ভিডিওতে থাকার জন্য। সো যাওয়া যাক বাসায়, সো লেটস গো। 1 hour later. Yo guys, কিছুক্ষণ আগে আমরা বাসায় আসলাম। সো আজকে আমাদের অনেক ভালো লেগেছে, সো ভিডিও করে আপনাদের জন্য। সো আজকে অনুভূতি অনেক ভালো ছিল, আর আমি আমার ফার্স্ট ছিল এটা হ্যাপি নিউ ইয়ার এই যে এই ঢাকা ক্যান্টনমেন্টে, কারণ এর আগে আমি আজিমপুর থাকতাম, সেখানে আমরা সাড়ে পাঁচ মিনিট উদযাপন করতাম। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল এই ঢাকা ক্যান্টনমেন্টে। সো আপনাদের কেমন গেছে এই হ্যাপি নিউ ইয়ার? সো আপনারা হয়তো বলবেন, সো 2022 চলে গেলো, সামনে 2023 আসছে, মানে আসছে মানে চলে এসেছে, আজকের থেকে 2023 শুরু হয়ে গেলো 1 তারিখ। সো আমি আশা করব আপনাদের যেন 2023 সাল অনেক ভালো যায়, আর 2022 সালে যত হাসি খুশি করেছে সেটা মনে রেখে সামনে আবার হাসি খুশি করে সবার জন্য ভালো লাইফ কাটে। সো সেটাই আশা করব, এবং আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো মতো ভিডিও করে মানে ইম্প্রুভ করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ফুল ভিডিও দেখার জন্য, এত দূর পর্যন্ত আসার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।